एवरीवन वेलकम बैक टू माय चैनल। केमन आछेन सबाई? आजके स्किन केयारेर उपरे दारुण एकटि भिडियो निये आपनादेर माझे आबार चले आसलाम। आजके होच्छे रिंकेल दूर करार खूब सुंदर एकटि क्रीम तैरि करे देखाबो। बयसेर संगे संगे किन्तु आमादेर स्किने रिंकेल पड़े जाए, माने एक कथाय बोलते गेले बयसेर छाप पड़े जाए विभिन्न जायगाय, स्किनगुलो भाज पड़े जाए चोखेर नीचे, तारपरे होच्छे মুখের বিভিন্ন জায়গায়। তো বিভিন্ন কারণে এটা হয়ে থাকে। কারো কারো আবার খুব অল্প বয়সে এই রিঙ্কেলটা চলে আসে। সেই রিঙ্কেলটা কিভাবে খুব দ্রুত, তো আমরা ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে এটা দূর করতে পারি, সেই ক্রিমটা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো এর জন্য হচ্ছে আমার অ্যাড ফার্স্ট লাগবে ভ্যাজলিন। ভ্যাজলিন কিন্তু রিঙ্কেল দূর করতে ভীষণ সাহায্য করে। এখানে আমি 2 টিস্পুন ভ্যাজলিন নিয়ে নিচ্ছি। এবার আমার লাগবে হচ্ছে নারকেল তেল। 1 টিস্পুন নারকেল তেল আমি এখানে নিয়ে নিচ্ছি। নারকেল তেলটা শীতের কারণে জমে আছে, তো আপনারা চাইলে কিন্তু এটা একটু গরম করেও দিতে পারেন, আবার এই অবস্থায়ও দিতে পারেন। এবারে লাগবে মধু। আমি এখান থেকে 1 টিস্পুন মধু নিয়ে নিচ্ছি। মধু আমাদের স্কিনে রিঙ্কেল দূর করতে ভীষণভাবে সাহায্য করে। তাছাড়া মধু আমাদের স্কিনকে অনেক বেশি টাইট রাখে, স্কিনকে অনেক বেশি গ্লো করে, বয়সের চাপ দূর করতেও ভীষণভাবে সাহায্য করে। এবারে লাগবে অলিভ অয়েল। আমরা স্কিনে ব্যবহার করার জন্য যে অলিভ অয়েলটা ব্যবহার করে থাকি সেটা লাগবে। নারকেল তেল যে চামচে নিয়েছিলাম সেই একই চামচে এখানে নিয়ে নিব হচ্ছে 2 টিস্পুন অলিভ অয়েল। অলিভ অয়েল কিন্তু স্কিনে বয়সের ছাপ দূর করতে ভীষণভাবে সাহায্য করে, তাছাড়া স্কিনকে অনেক বেশি টাইট রাখে। তো এবারে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে জল দিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গিয়েছে, এখন সেই সব কিছুর মিশ্রণে যে করলাম বাটিতে, সেই বাটিটা আমি গরম জলের মধ্যে বসিয়ে দিচ্ছি। এতে করে নারকেল তেল, তারপরে ভ্যাজলিন সব কিছু উপাদান ভালোভাবে মিশে যাবে আর গলে যাবে। গরম জলের মধ্যে কিছু সময় বসিয়ে রেখেছিলাম, সবগুলো উপাদান মিশে গিয়েছে। এবারে আমার লাগবে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল কিন্তু স্কিনের জন্য অনেক ভালো, স্কিনে বয়সের চাপ দূর করে, পাশাপাশি স্কিনকে অনেক বেশি টাইট রাখে, স্কিনকে গ্লো করে, স্কিনকে অনেক বেশি সুন্দর আর স্মুথ রাখে অ্যালোভেরা জেল। এবারে হচ্ছে আমি 1 টিস্পুন অ্যালোভেরা জেল নিয়ে নিব। আপনার যদি অ্যালোভেরা গাছ থাকে তো সেই জেলটা বের করেও কিন্তু আপনারা সরাসরি এটা নিতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে যে উপাদানগুলো ব্যবহার করেছি আমি, প্রত্যেকটা উপাদান স্কিনের জন্য অনেক অনেক ভালো, প্লাস স্কিনের রিঙ্কেল দূর করতে অনেক বেশি সাহায্য করে, মানে বয়সের চাপ দূর করতে ভীষণ সাহায্য করে, প্লাস হচ্ছে আপনার স্কিনকে অনেক বেশি টানটান রাখবে, টাইট রাখবে। আর এখানে একটা কাঁচের কৌটা দিয়ে নিয়েছি, অবশ্যই কাঁচের কৌটাতেই রাখার চেষ্টা করবেন। তো এর মধ্যে আমি এই ক্রিমটা ঢেলে নিচ্ছি। তো ক্রিমটা তো তৈরি হয়ে গেল, এবারে আমি আপনাদেরকে বলছি এই ক্রিমটা কিভাবে ব্যবহার করলে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন এবং রিঙ্কেল দূর হয়ে যাবে। মানে আমার হাতের আঙুলে একটু নিয়ে নিচ্ছি, তো হাতে দেখাচ্ছি, আপনারা সেম উপায়ে কিন্তু আপনাদের মুখে এটা লাগাবেন। তো এভাবে করে খুব হালকাভাবে ম্যাসাজ করে নিতে হবে মুখটা। অবশ্যই আমরা যে কোনো জিনিস যখন ব্যবহার করব মুখে, তার আগে মুখটা সুন্দর করে ফেস ওয়াশ দিয়ে বা সাবান দিয়ে ক্লিন করে নেব। ক্লিন করে নেওয়ার পরে রাতে ঘুমাতে যাওয়ার আগে এইটা খুব হালকা করে একটু ম্যাসাজ করে সারাটা রাত মুখে রেখে দিতে হবে। তারপর সকালে উঠে সিম্পলিভাবে ওয়াশ করে ফেলতে হবে মুখটা। এরপর যে কোনো ময়েশ্চারাইজিং ক্রিম আপনারা ব্যবহার করতে পারেন, অথবা অ্যালমন্ড অয়েল ব্যবহার করতে পারেন। এই ক্রিমটা প্রতিদিন রাতে ব্যবহার করবেন, তৈরি করে রেখে দিতে পারবেন বেশ কিছুদিনের জন্যে। প্রতিদিন রাতে এই ক্রিমটা ব্যবহার করবেন। যদি 3 দিন ব্যবহার করার পরেই পার্থক্যটা বুঝতে পারবেন, স্কিন অনেক টানটান হবে, স্কিন অনেক গ্লো হবে, বয়সের ছাপ চলে যাবে, আর একদম ইয়াং লুকিং সুন্দর একটা স্কিন পাবেন। স্কিনের সমস্ত রিঙ্কেলগুলো আস্তে আস্তে যেতে শুরু করবে, স্কিন অনেক বেশি টানটান করবে, ভিতর থেকে উজ্জ্বল করবে স্কিনটা, স্কিনটা অনেক বেশি সুন্দর হবে, আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। বয়সের ছাপ দূর করে আপনাকে অনেক বেশি ইয়াং লুকিং করে দিবে। আজকে আমি যে সুন্দর একটি ক্রিম তৈরি করে দেখালাম, আশা করছি যে আপনারা অনেক অনেক উপকৃত হবেন। আপনারা যদি উপকৃত হন তাহলেই কিন্তু আমার কষ্ট করে এই ভিডিওটা তৈরি করার সার্থকতা আসবে। যদি ভালো রেজাল্ট পান অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিতে পারেন, তাহলে আপনারা একটা শেয়ারে অনেকে উপকৃত হতে পারে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটা লাইক দিবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন।